সাবমার্সিবল পাম্পের যে কন্ট্রোল বক্সের কানেকশনের এ টু জেড সম্পূর্ণ দেখাবো আজকে, কিভাবে কন্ট্রোল বক্সে কানেকশন হয় এবং কি কন্ট্রোল বক্স থেকে আউটপুট কিভাবে আপনার এই পাম্পের কেবল কানেকশন হয়। এই যে এখানে আমার একটা মাল্টি সকেট আছে, মাল্টি সকেটের দ্বারা এখানে কিন্তু এই পাম্পের কন্ট্রোল বক্সে কানেকশন লাইন দিয়ে দিলাম। এরপরে দেখবো যে ফেজটা কোথায় আসছে। এই যে এখানে এটা হচ্ছে নিউট্রাল পাইছি, এটা পাইছে ফেজ, এই যে ফেজ পাইছি, ফেজটা আবার এখান থেকে এই যে দেখতেছেন এই যে লাল কেবল দিয়ে কিন্তু এই যে ডিপি সুইচ, এই ডিপি সুইচ এ ওয়ান আছে, ডিপি সুইচের ইন্ডিকেটর যে বাল্বটা, এই বাল্বটা আপনি বর্তমান কাটা আছে, যে কারণে কিন্তু বাল্বের লাইট জ্বলতেছে না, কিন্তু এই যে এখানে দেখেন এখানে কিন্তু লাইন আছে। এখান থেকে আউট হয়েছে এই যে নিচের প্রান্ত টার্মিনাল থেকে, এই যে দেখেন এখানে কিন্তু ফেজ আছে। এখান থেকে কিন্তু আবার এই যে বাইপাসে এই যে এখানে একটা ফিউজ আছে, 10 এম্পিয়ার ফিউজ, মানে এটা একটা সার্কিট ব্রেকারে কাজ করছে। ওভারলোড যখন হয়ে যাবে তখন এই ফিউজ থেকে এটা ছেড়ে দিবে, এই যে এটা ছেড়ে দিবে, কানেকশন আউট হয়ে যাবে, মানে এই কানেকশনটা আর এখান থেকে আর বাইপাস হবে, এই যে এখান থেকে বাইপাস হবে না, এই যে এখান থেকে আর বাইপাস হবে না। তো এটা কী হয়েছে, এই যে এখানে ইনপুট হয়েছে, এখান থেকে যে আউটপুটে কিন্তু এই যে এখানে কিন্তু আপনার বাইপাস হয়েছে, এই যে দেখা যায় এখানে বাইপাস হয়েছে। এটা হচ্ছে আপনার এটা ডিপি সুইচের কানেকশন। আর ডিপি সুইচের যে নিউট্রালটা কিন্তু সরাসরি এখানে চলে আসছে, দেখেন নিউট্রাল, এটা নিউট্রাল, এখানে বাতি জ্বলতেছে না। আবার এই নিউট্রালটা করছে কি, এখান থেকে কিন্তু কমন করে কিন্তু এই যে ক্যাপাসিটার চলে গেছে, এই ক্যাপাসিটার আরেক টার্মিনাল থেকে আবার এখানে আসছে। এই হচ্ছে আপনার সামার্সিবল পাম্পের কানেকশন, সবগুলা কেবলের কানেকশন কিভাবে দেয়। এখন আর একটা জিনিস দেখাবো আপনার, এই পাম্পের যে তিনটা তার থাকে, একটা পাম্পের সামার্সিবল পাম্পের চারটে কেবল থাকে, চারটে, একটা হলো হলুদ, একটি ব্রাউন কালার, একটি ব্লু কালার, আর একটি হলো ব্ল্যাক কালার। তো এখানে যে কালার কিন্তু কিন্তু দেওয়া আছে, ব্ল্যাক কালার সাথে কিন্তু এটাই কানেকশন হবে, আর ব্লু কালার সাথে এই ব্লু কালার কানেকশন হবে, আর এই লালের সাথে ব্রাউন কালার কানেকশন হবে। এ হচ্ছে পাম্পের কানেকশন সিস্টেম। এভাবে কিন্তু কানেকশন দিলে যদি আপনি খুলে ফেলান, তারপরে কিন্তু পাম্পটি আবার পুনরায় আগের মতো কানেকশন দিতে পারবেন।